ক্লাস শুরু করি ওকে ক্লাস শুরু করতেছি আচ্ছা আজকে শুরু করছি হচ্ছে আমরা প্রিপোজিশন থেকে প্রিপোজিশনের পরের যে পার্টটা যেখান থেকে হচ্ছে আমরা বিভক্তির মাধ্যমে বিভক্তি বিভক্তিটা হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে প্রথম প্রথমা বিভক্তি থেকে যদি আমরা শুরু করি প্রথমা ঠিক আছে প্রথমা দ্বিতীয় বা দ্বিতীয় যেটা বলো তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী সো আমি সবগুলো একটু লিখি আমি সংক্ষেপে লিখি এখন দেন হচ্ছে পঞ্চমী এই পাশে যদি লিখি আমরা ষষ্ঠী দেন সর্বশেষ হচ্ছে আমাদের সপ্তমী আচ্ছা এই প্রথমা বিভক্তি যে শব্দগুলো রয়েছে এখানে প্রথমা তার মানে এখানে কোনো কিছু নাই মানে শূন্য খালি তার মানে আমাদের যখন কোনো শব্দের মধ্যে কোনো কিছু বাদ থাকবে অর্থাৎ থাকবে না সেই ক্ষেত্রে আমাদের নো প্রিপোজিশন অর্থাৎ কোনো প্রেপোজিশনের আমরা ব্যবহার করতে হবে না নো ওকে দ্বিতীয় বিভক্তির ওয়ার্ড গুলো কি বলতে পারবা দ্বিতীয় ক্ষেত্রে আমরা যে দুইটা ওয়ার্ড ব্যবহার মানে একটা ওয়ার্ড ব্যবহার করি মেইনলি সেই ক্ষেত্রে ব্যবহার করি কোনটা টুটা মেইনলি আমরা ব্যবহার করি টুটা ব্যবহার করি আচ্ছা তৃতীয় বিভক্তি হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক তাই না তো দ্বারা দিয়ে কর্তৃক বোঝাতে হচ্ছে আমরা যে প্রিয়ভূষণটা ব্যবহার করি দ্বারা দিয়ে কর্তৃক তো তোমরা লিখবা সেটা হচ্ছে বাই বাই এবং এবং উইথ উইথ আমরা ব্যবহার করে থাকি চতুর্থী এবং পঞ্চমী এরে এখন এটার মধ্যে এই দুইটার মধ্যে কি পার্থক্যটা হচ্ছে একটা হচ্ছে সত্য ত্যাগ করিয়া কোনো কিছু দেয় আর একটা হচ্ছে এমনি নর্মাল ভাবে দিয়ে থাকে তো এই জন্য আমাদের এখানকার মধ্যে এটা ব্যবহার করবো আমরা বা এটা আমরা সামনে লিখে দিতে পারি নিমিত্ত অর্থে নিমিত্ত অর্থে এটা আমাদের ব্যবহার হয়ে থাকে পঞ্চমী বিভক্তি কি হয় যে বলতো পঞ্চমী হতে থেকে চেয়ে তাই না হতে থেকে চেয়ে তো হতে থেকে চেয়ে এর জন্য ব্যবহার করি আমরা ফ্রম ফ্রম ফ্রমটা মেইনলি ব্যবহার করি মাঝে মধ্যে এখানকার মধ্যে ওয়ার্ড হিসেবে দেনটা আমরা ব্যবহার করতে পারি ষষ্ঠী বিভক্তিতে কোন ওয়ার্ডটা বলতে পারবো র এর তাই না ষষ্ঠীতে কি হয় র এর তাই না তো ষষ্ঠীতে যেহেতু র এর রয়েছে এই ক্ষেত্রে আমরা ব্যবহার করি অব এই প্রিপোজিশনটা আমরা ব্যবহার করি ষষ্ঠীর জন্য ওকে ষষ্ঠীর জন্য হচ্ছে আমরা র এর ব্যবহার করে থাকি আচ্ছা সর্বশেষ সপ্তমী এই অন্তঃস্থিতায় কাতে তো এই জন্য এখানকার মধ্যে ব্যবহার করি আমরা ইন অথবা অ্যাট ইন অথবা অ্যাট আই থিংক এই সাপটা প্রিয় যেই ওয়ার্ডগুলো আছে এগুলো তোমাদের মনে হয় কোনো সমস্যা হবে আর কোনো একটা ওয়ার্ড মনে রাখতে কি সমস্যা হবে আর হ্যাঁ একটু বললে ভালো হতো জাস্ট এ মিনিট একটু বলতেছি এখন মিউট করে নাও মিউট করে নাও থেকে সাউন্ড হচ্ছে এটা বাবা একটু একটু আবার বলো কি কোনটা দেখাইলে ভালো হইতো বাই আর উইটার ব্যাপারটা ও এটা লাস্ট ক্লাসে যদিও দেখাইছিলাম আমি আবার বলছি লাস্ট ক্লাসে আমি একবার দেখাইছিলাম তারপর আবার বলছি ঠিক আছে আমি একটু জাস্ট এ মিনিট লাস্ট বাই এবং উইথের ব্যবহার যেটা বলছিলাম বাই বাই যেটা হয় সেটা হচ্ছে মানুষের মাধ্যমে যেটা হয় মানুষের মাধ্যমে আর উইথ কখন হয় উইথ হয় হচ্ছে যখন বস্তুর মাধ্যমে করা হয় যেমন দা কিল্ড বাই হাসান তো এই ক্ষেত্রে এখানে কি হয়েছে এখানে হয়েছে জাস্ট আমি আমার নাম লিখে ফেলছি কেন এখানে মানে সবসময় দাঁড়াও এক মিনিট এক মিনিট হ্যাঁ এখন ঠিক আছে তো এখানে দেখো আমাদের এই যে বাই এবং উইথের তুমি ডিফারেন্সটা জানতে চেয়েছো বাই এবং উইথ বাইটা ব্যবহার বাই এর পরে বিন্নী ব্যবহার হয় পার্সন তথা মানুষ ব্যবহার হয় আর উইথ উইথের পরে মেইনলি ব্যবহার হয় হচ্ছে আমাদের থিং তথা বস্তু বস্তুটা ব্যবহার হয়ে থাকে তো যেমন আমি লাস্ট ক্লাসও বলেছিলাম লাস্ট ক্লাসও দেখাইছি দেখাই দেখিয়েছিলাম যে দ্য স্নেক ওয়াজ কিল্ড অর্থাৎ আমরা যে প্যাসিভ সেন্টেন্স গুলো করি না প্যাসিভ 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 করতে গেলে আমাদের ওইখানকার মধ্যে কি হয়ে যায় বাই যোগে যুক্ত হয়ে যায় কিনা বলো তো বাই যোগে আমাদের হ্যাঁ যুক্ত হয়ে যায় তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের দেখো হচ্ছে এগুলো ব্যবহার হয়ে যাচ্ছে তো এটা কি ক্লিয়ার এটা আচ্ছা এখন মনোযোগ একটু দেখো কিছু প্রিপোজিশন রয়েছে মানে কিছু ওয়ার্ড রয়েছে যে ওয়ার্ড সাথে হচ্ছে আমাদের প্রিপোজিশন ব্যবহার হয় না দেখো ডিসকাস ডিসকাস শব্দটা যখন বলবা তখন হচ্ছে কোন ব্যক্তির সাথে কথা বলা বোঝায় ধর তোমার এখন অ্যাডমিশনের কিংবা এসএসসি পরীক্ষার সমস্যা আছে তুমি এখন ডিসকাস করবা কার সাথে অ্যাডমিশন নিয়ে ধরো যে এক্সপার্ট রয়েছে তার সাথে তো বলবা যে আই ডিসকাসড ইট আমি এটা আলোচনা করেছি উইথ হাসান জামান এখানে এই যে উইথটা হতে পারে কিন্তু কি বিষয় নিয়ে নির্দিষ্ট বিষয় নিয়ে তুমি কথা বলো কিনা বলো তো নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলি আমরা সেই ক্ষেত্রে সম্পর্কে বুঝাতে ব্যবহার আমি লাস্ট ক্লাসে দেখেছিলাম অন অথবা অ্বাউট নেই ডিসকাস এর পরে কোন বিষয় নিয়ে কথা বলতে অন অথবা অাবাউট প্রেপারেশনটা হয় না বুঝছো ভাইয়া সাই বলো একটু ভালোই তো ওকে 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 আমি এক্সাম্পল দেখাচ্ছি এক্সাম্পল দেখাচ্ছি তাহলে দেখো আই ডিসকাস আমি আলোচনা করেছি কি সম্পর্কে দা মেটার বিষয় সম্পর্ক বিষয়টি সম্পর্কে দা মেটার বিষয়টি সম্পর্কে ওয়েট হাসান জামান ওকে এখানের তো যদি তোমরা লক্ষ্য করো এই যে এটা হচ্ছে বিষয়টা না কোন বিষয়টা নিয়ে একটা নির্দিষ্ট একটা বিষয় নিয়ে এটা এই যে এই বিষয়ে আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম না কোন বিষয় সম্পর্কে যখন আমরা বলি তখন আমরা যখন আমি বললাম আই নো অ্যাবাউট হিম আই নো অ্যাবাউট দিস ম্যাটার তো এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি বলি যে বিষয়টি সম্পর্কে আমি জানি অথবা বুঝি তাই না তো এই ক্ষেত্রে আমরা অন অথবা অ্যাবাউট ব্যবহার করি কিন্তু ডিসকাসের সাথে কি অন অথবা অ্যাবাউট ব্যবহার করা যাবে না যাবে না না স্যার কখন যাবে না যখন এটা ভার্ব হয় কখন যাবে না বলো যখন এটা ভার্ব হয় কিন্তু যখন এটা নাউন হয় নাউন কি ডিসকাশন ডিসকাশন হয় তখন এর সাথে অনটা কিংবা অ্যাবাউটটা বসতে পারে অন অথবা অ্যাবাউট বসতে পারে তাহলে ডিসকাসের সাথে কোনো ব্যক্তি কোনো বিষয় সম্পর্কে যখন কথা বলি তাহলে এর সাথে প্রিপোজিশন অন অথবা অ্যাবাউট হবে না কিন্তু নাউন যখন হয় এর সাথে অন অথবা অ্যাবাউট বসতে পারে ক্লিয়ার বললো ক্লিয়ার তাহলে ডিসকাসের সাথে আমাদের কোনোজিশন কোনো বিষয় সম্পর্কে না কিন্তু যখন কোনো মানুষের সাথে কথা বলা বোঝাবে কোনো ব্যক্তির সাথে কথা বলা বোঝাবে তখন কি হতে পারে আমাদের তখন এই যে উইথ হয় বুঝছো উইথ বসে আরেকটা শব্দ দেখাচ্ছে যেটা পরীক্ষায় তোমাদের আসে এসএসি এবং এডমিশন দুই জায়গায় আসে ওকে এন্টার এন্টার শব্দ অর্থে কি বলতো প্রবেশ করা তো আমরা প্লেসের ভিতরে যখন প্রবেশ করা বোঝাই তো সেই ক্ষেত্রে ব্যবহার করি ইনটু ঠিক আছে এখন কথা প্রয়োজন নাই এখন এখন নোট করে যা বলবে সেগুলো নোট করো এখন তোমরা মিউট করে রাখো আর মিউট করে রাখো সবাই ঠিক আছে কথা বলার প্রয়োজন নেই এখন ওকে তো স্বাভাবিকভাবে কোনো প্লেসে আমরা ব্যবহার করি ভুলে ব্যবহার করি ইনটু কিন্তু এই ইন্টার ইন্টু এরপরে প্লেস যত যেমন রুম এমন হবে না তাহলে এটা আমাদের ভুল হবে অন্য কালার দিয়ে আমি এটাকে তাহলে এটা কি বললাম কোনো প্লেসের আগে ইন্টু ব্যবহার করা কি হবে ভুল হবে বুঝছো তাহলে এখানে কি হবে এখানে জাস্ট হবে হি এন্টার দ্য রুম এটা অনেকবার অ্যাডমিশন টেস্ট অনেকবার এসেছে অনেকবার এসেছে হে ইন্টার ইন্টু ইন্টু দ্য রুম হবে না জাস্ট হি ইন্টার দ্য রুম ক্লিয়ার ক্লিয়ার স্যার আর একবার বুঝালে ভালো তাহলে এটা প্রথম বিভক্তি এটা না হ্যাঁ মানে সেই রুমে প্রবেশ করলো এই ক্ষেত্রে ইন্টার এর সাথে ইন্টুটা ব্যবহার করছি না আমরা ইন্টুটা ব্যবহার করছি এখন কখন ইন্টুটা ব্যবহার করতে পারি ধরো আমি আর আমি আর হচ্ছে তোমাদের মধ্যে একজনের নাম বলি ধরো উপরে কার নাম আছে আদনার নাম প্রতিদিন ধরো আহ বুনাইয়া ইসলাম মনে হয় মনে হয় মেয়ে বুনাইয়া ইসলাম আচ্ছা হাসিব হাসিবের নাম রাস্তে আসে বললাম আচ্ছা সেলিম রানা একজন আছে দেখছি হ্যাঁ তো এখন আমরা দুজনে কথা বলতেছি তুই বলে না কথাটা বাম হাত ঢুকিয়ে দেওয়া একটা ইয়ে আছে না তুমি দুজন কথা বলতেছো বা দুজন কথা বলতেছি বলে হঠাৎ করে একজন এসে কিরে দোস্ত এটা বিষয় জানো এরকম ভাবে আরেকজন ঢুকিয়ে দেওয়া একটা বলা হয় আর কি সো এই বাম হাত ঢুকিয়ে দেওয়া অর্থাৎ সেটা সেই ক্ষেত্রে ব্যবহার হয় ইন্টার ইন্টু কোন আলোচনায় প্রবেশ করা প্লেসে প্রবেশ করা হবে না তাহলে এখানে কিসে কিসে প্রবেশ করা বোঝাতে পারো তো আলোচনায় যোগ দিতে আলোচনায় যোগ দিতে হচ্ছে আমাদের ইন্টার ইন্টু হয়ে থাকে ওকে ইন্টার ইন্টু হয়ে থাকে ওকে ঠিক আছে ক্লিয়ার কোন প্লেসে প্রবেশ করতে কি ইন্টার ইন্টু হবে 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 না এটা হবে না তাহলে হি ইন্টার দ্য ইন্টার দ্য রুম হবে আর হি ইন্টার দ্য ইন্টু দ্য ডিসকাশন এখানকার মধ্যে ডিসকাশন আমাদের হতে পারে ঠিক আছে আলোচনায় প্রবেশ করলে এক্সাম্পল দিলে ভালো হইতো এই যে জাস্ট এখানে হি আগে অ্যাড করে দাও হি ইন্টার্ড ইন্টু দ্য ডিসকাশন এখানে দি দ্য ডিসকাশন অ্যাড করে দাও হয়ে গেছে ওকে আচ্ছা এছাড়া আর কয়েকটা ওয়ার্ড এগুলো হচ্ছে এগুলো হচ্ছে পরীক্ষায় এই যে ডিসকাস এবং হচ্ছে আমাদের ইন্টারের ব্যবহার পরীক্ষায় প্রায় আসেন এখন আমরা যদি আর এক্সট্রা করে কয়েকটা শব্দ যদি জেনে নেই তাহলে কি কি শব্দ রয়েছে আমাদের যেমন রিজেম্বল রয়েছে রিজেম্বল রিজেম্বল দেন হচ্ছে ভায়োলেট ভায়োলেট দেন কি রয়েছে আমাদের অর্ডার রিকমেন্ড 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 ঠিক আছে

একটু একটু দাঁড়ো দাঁড়া দাঁড়ো কথা বলুন এখন কথা বলুন আমি জাস্ট সেন্ট স্টে লিখতেছি দেখো আমি যদি লিখি এই দেখো অন্য কালার নেই হি রিস্ট এট দ্য স্টেশন সেই স্টেশনে পৌঁছালো তাহলে কিন্তু এখানে আমাদের এই যে এটা ভুল হবে রিস্টের সাথে অ্যাড বসে না বহিষ সরাসরি কি বসা দিতে পারে হি রিস্ট দ্য স্টেশন সেই স্টেশনে পৌঁছালো হি রিস্ট হোম সে বাড়ি পৌঁছালো ঠিক আছে কিন্তু এই রিচ এর পরিবর্তে তুমি অ্যারাইভ টা যদি ব্যবহার করো সেই ক্ষেত্রে তুমি বলতে পারো অ্যারাইভ এট ক্লিয়ার অ্যারাইভ এট তাহলে তাহলে এই এগুলা থাকলে কোনো প্রিপজিশন হবে না হ্যাঁ রিজেম্বল ভায়োলেট অর্ডার রিকমেন্ড রিচ এগুলোর সাথে আমাদের প্রিপজিশন ব্যবহার হবে না ওকে আচ্ছা এখন ভালো হতো বুঝি নাই বাবা আবার বলো সাইড একটু এটা লিখে দিলে ভালো হতো কোন কথা লিখে দিলে এই যে এই এগুলোর সাথে কোনো প্রিপজিশন এটা এটা তোমরা নোট করে নাও তুমি প্লিজ নোট করে নাও নোট করে নাও নো প্রিপজিশন আমি সংক্ষেপে লিখে দেই এগুলোর সাথে নো প্রিপজিশন ওকে এটা সংক্ষেপে লিখে দিলাম আচ্ছা এখন এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে আচ্ছা আমি ক্লাসের শুরুর দিকে মানে ক্লাস ক্লাসে বা গত ক্লাসে বলেছিলাম দেখো প্রিপজিশন এর পরে আমাদের কি বসে প্রিপজিশন পরে আমি লাস্ট ক্লাসে বলেছিলাম নাউন বসে রাইট নাউন বসে নাউন বসে আচ্ছা এখন তার মানে যদি কোনো অ্যাডভার্ব থাকে তাহলে সেই অ্যাডভার্বের আগে কি প্রিপজিশন বসতে পারে বলো বসতে পারে না স্যার না স্যার বসতে পারে না বসতে পারে না কিংবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ যদি হয় অ্যাডভার্ব ফ্রেজ যদি হয় সেই অ্যাডভার্ব ফ্রেজের আগেও প্রিপজিশনটা বসবে না ঠিক আছে সেই অ্যাডভার্বিয়াল প্রিপজিশনের আগেও আমাদের মানে ফ্রেজের আগেও প্রিপজিশনটা আমাদের বসবে না এখন ধরো হি লেফট দ্য ভিলেজ দেখো হি লেফট দ্য ভিলেজ সে ত্যাগ করলো কি ত্যাগ করলো গ্রাম ত্যাগ করলো গ্রাম ত্যাগ করলো সহ কিছু নিয়ে তার মানে হচ্ছে সে সব কিছু নিয়েই সে চলে গেল এখন এখানে তোমার সহ অর্থ আসছে সহ অর্থ সহ তার মানে এখানে আমাদের উইথ হবার কথা উইথ হবার কথা কিন্তু আমাদের লক্ষ্য করো যদি তোমরা যদি লক্ষ্য করো আমাদের এখানে এই শব্দটা দেখো ভিলেজ এটা হচ্ছে আমাদের কি নাউন আর এটা হচ্ছে অ্যাডভার্ব এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব হ্যাঁ এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব তাহলে অ্যাডভার্ব এটাকে এই উইথ প্রিপোজিশনটা কি আছে হবে আর বাই দ্য ওয়ে আরেকটা জিনিস লক্ষ্য করো এই ব্যাগেজ শব্দটাই কিন্তু নিজেই সহ অর্থ দিচ্ছে তাহলে কি আরেকটা উইথ দরকার আছে এখানে না আরেকটা প্রিপজিশনে এখানে আমাদের কোনো দরকার নাই তাহলে বুঝতে পারছো আরেকটা সেন্টেন্স লিখি আমি আরেকটা সেন্টেন্স লিখি ভাইয়া আচ্ছা সে মনোযোগ সহকারে পড়াশোনা করছে অথবা বইটি পড়ছে হ্যাঁ সে মনোযোগ সহকারে বইটি পড়ছে দেখো হি রিডস দ্য বুক রিডস দ্য বুক হি রিডস দ্য বুক এখন এখানে দেখো এটা হচ্ছে আমাদের নাউন নাউনের পরে কি বসেলাম আমি এখানে অ্যাটেন্টিভলি লি এখন এখানে যদি কি আমি উইথ দিলে কি হবে না উইথ দিলে হবে হবে না কেন হবে না কারণ এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব আর অ্যাডভার্বের আগে হচ্ছে আমাদের নো প্রিপজিশন তার মানে এটা হচ্ছে আমাদের এখানে দিলে ভুল হবে এটা তো এই হচ্ছে আমাদের প্রিপোজিশন নিয়ে মেইন এখন তোমাদের কাজ কি হবে তোমাদের কাজ হচ্ছে যা যা পড়াইছি সেগুলো আবার পড়া সাথে ভাই আজকে তোমাদেরকে লিস্টটা তোমাদেরকে দেব। ঠিক আছে আজকে তোমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের লিস্টটা তোমাদেরকে দেব তো এই লিস্টটা হচ্ছে প্রত্যেকদিন লিস্টটা থেকে হচ্ছে প্রত্যেক দিন পড়তে হবে যে যত পড়বা অ্যাডমিশন টেস্টে সে তত বেশি এগিয়ে থাকবা আই রিপিট যে এখন এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন যেহেতু এসএসসি পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্টে সেম ভাবে আমাদের আসবে অ্যাডমিশন টেস্টে এখান থেকে হচ্ছে আমাদের 5 মার্কস 5 মার্কস এবং অ্যাডমিশন সরি এসএসসি পরীক্ষা আমাদের 5 মার্কস এবং অ্যাডমিশন টেস্টে এই টপিকটা থেকে হচ্ছে 1 থেকে 2 মার্কস আসবে আমাদের তাহলে যেহেতু টপিকটা কমন একটা টপিক এবং এখান থেকে প্রশ্ন করা ছাড়া আমাদের প্রশ্নই হবে না আই রিপিট ভাই এখান থেকে প্রশ্ন করা ছাড়া কোনো প্রশ্নই হবে না এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে তোমরা অনেক বি পরীক্ষা দিবা না মানবিক বেশি না তোমরা এখানকার আচ্ছা এই বছর থেকে সাউন্ড হচ্ছে রে বাবা মাঝে মধ্যে থেকে সাউন্ড হয় আমি কিন্তু নতুবা হচ্ছে তোমাদেরকে মাঝে কথা বলতে দিই মানে এখন তোমরা যদি সাউন্ড করো তাহলে তো আমি মিউট করে রাখতে হবে ভাই দেখো এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটে টপিকটা থেকে দুইটা আনসিকিউর আসছে দুইটা দুইটা আসছে একটা আসছে টেক্সট বুক থেকে টেক্সট বুক থেকে আরেকটা আসছে হচ্ছে এমনি ফরের ব্যবহার থেকে গতকালকে দেখাছিলাম না ফরের ব্যবহার গতকালকে কাদেরকে দেখাইছিলাম ভুলে গেছি তোমাদেরকে তো মনে দেখাইছিলাম ওই যে হি হ্যাজ বিন দ্য প্রিন্সিপাল অফ দা হি হ্যাজ বিন দ্য প্রিন্সিপাল অফ দিস স্কুল ফর টু ইয়ার্স বা ফাইভ ইয়ার্স এরকম একটা সেন্টেন্স ছিল মনে আছে যার থেকে সাউন্ড হয় প্লিজ ইয়া করে রাখো জিএসটি ক্লাস এটা দেখাইছিলাম তাহলে দেখো তার মানে দেখো আমাদের টেক্সট বুক থেকে একটা আসছে আর একটা আসছে থেকে আমাদের আর একটা আসছে হচ্ছে আহ একটা আসছে হচ্ছে নর্মাল হ্যাঁ সিনস এবং ফরের ব্যবহার থেকে আসছে তোমাদেরকে এটা দেখাইছিলাম সিনস এবং ফরের ব্যবহার তো ফরের ফরে ডিউরেশন অফ টাইম হয় আর নির্দিষ্ট সময় হয় এই সিনস এর পরে তো দেখো তার মানে হচ্ছে যেহেতু এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটি দুইটা আসছে এখন তোমাদের কি আসবে না এমন কোনো এখন তুমি যদি পনেরোটা এমসি মধ্যে এই টপিকটা থেকেই একটা বা দুইটা এমসি কমন পেয়ে যাও তাহলে কি অলরেডি এস তে তোমার এটা কমন হয়ে যাচ্ছে তাহলে এটা তোমাদের জন্য একটা মার্কস না বলো হ্যাঁ ওকে তো হচ্ছে এখন হচ্ছে আমরা আস্তে আস্তে করে প্র্যাকটিস করি এসএইচসি क्वेश्चंस গুলো এখন প্র্যাকটিস করি আমি হচ্ছে নতুন নতুন করে যা আসবে আর লেখা দেখি দেখা যাচ্ছে হ্যাঁ আমি একটু ইয়াটা দেখি হ্যাঁ ক্লিয়ারলি দেখা যাচ্ছে ওকে তাহলে হচ্ছে আমি ভাইয়া একটু শুনো ভাইয়া হচ্ছে যখন যখন যে ব্যবহারটা আসবে সেখানকার মধ্যে সেই ব্যবহারটা ভাইয়া বলে দেব তাহলে তোমরা হচ্ছে এখানে জাস্ট কমেন্ট করবে এখন আপাতত আমি যখন প্রশ্ন তোমাদেরকে বলবো যে বলো তখন বলল আচ্ছা আমি প্রথমটা দেখি এটা এটা আমাদের ভোট করছেন দেখো হোয়াট আর দ্য কোয়ালিটিস অফ এ গুড স্টুডেন্টস ভালো শিক্ষার্থী একজন ভালো শিক্ষার্থীদের কি কি গুণাবলী রয়েছে এটা হচ্ছে প্রথম লাইনটা ঠিক আছে তো এরপরে দেখো এ গুড স্টুডেন্ট এখন তোমাদের তোমরা যারা ভালো শিক্ষার্থী নিজেদেরকে মনে করো তুমি ভালো শিক্ষার্থী হবা এবং ভালোভাবে তাদের তাদের বৈশিষ্ট্যগুলো বলতে বৈশিষ্ট্যগুলো কি কি দেখো বৈশিষ্ট্য হচ্ছে ইজ অলওয়েজ সে সব সময় মাঝে মধ্যে না অলওয়েজ সব সময় টু হিজ স্টাডিজ তার পড়াশোনার প্রতি সে হচ্ছে সব সবসময় অ্যাটেন্টিভ মনোযোগী এখন এখানে এটা হবে টু কেন কারণ এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপজিশন তার মানে হচ্ছে আমাদের অ্যাটেন্টিভ টু অ্যাটেন্টিভ টু এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপজিশন তাহলে এটা যদি এখন এটা যদি এখন মুখস্থ করে রাখো অ্যাটেন্টিভ টু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপজিশন তাহলে তোমার অ্যাডমিশন টেস্টে যদি এখান থেকে প্রশ্ন হয় কি সমস্যা হবে এটা কঠিন হবে হবে না হবে না আচ্ছা এখন এরপরে যে শব্দটা আসছে হি ইজ নেভার সে কখনোই নয় ইনডিফারেন্ট উদাসীন দেখো এখানে আমাদের এই শব্দটা দেখি আমরা ডিফার 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 যখন হয় এটা হচ্ছে ভার্ভ ঢাকা বিশ্ববিদ্যালয় এখান থেকে প্রশ্ন আসছে জানো জানো কিনা ডিফার এবং ডিফার এবং ডিফরেন্টের ব্যবহার আমি আমার কাছে টেক্সট বুকটা কি আছে এখানে আমি একটু দেখি তো টেক্সট বুকটা একটু আছে কিনা লাইনটা আমি তাহলে তোমাদেরকে পড়ে শুনে দিতাম ঠিক আছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এই বছর তাও টেক্সট বুক থেকে প্রশ্নটা আসছে টেক্সট বুকটা কোথায় আছে এখন এখন হয়তো খুঁজে পাবো না আচ্ছা তাহলে দক্ষ করি আমরা এই ডিফার একটু নোট করে নিতে হবে যা যা ভাইয়া বলবে সেগুলো নোট করে নিতে হবে হ্যাঁ সেগুলো নোট করে নিতে হবে তাহলে তোমরা তোমরা ভালো শিক্ষার্থী গুণাবলী বলি অর্জন করবা দেখো কি হয়েছে ওই ওই যে ডিফার আর ডিফারেন্ট এর আমার কাছে ছিল ওই কমেন্টে লেখ কমেন্টে লেখ কমেন্টে লিখো এটা কমেন্টে লিখো আমি দেখতেছি কমেন্টে লিখো প্রত্যেকটা যদি কথা ইয়া বললে তো বুঝবে না আমি কমেন্টে লিখে দেখবো হ্যাঁ আচ্ছা দেখো ডিফারেন্ট এন্ড ডিফারেন্ট এই দুইটার সাথে হচ্ছে আমাদের প্রিপোজিশন কি ব্যবহার হয় প্রিপোজিশন ব্যবহার হচ্ছে হয় ফ্রম এখন তোমার কাছে ইজ দেখো এর পূর্বে ডিফারেন্ট অর্থ অর্থ হচ্ছে ভিন্ন ডিফারেন্ট শব্দ অর্থ হচ্ছে ভিন্ন আর কিন্তু এর সাথে যখন ইন ডিফারেন্ট অ্যাড করে দাও তখন এটা অর্থ হয়ে যায় উদাসীন অর্থ কি হয়ে যায় বলো তো উদাসীন হ্যাঁ উদাসীন অর্থ হয়ে যাচ্ছে তো উদাসীন যখন হয় এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয় টু এর সাথে এটা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয় টু হয় হ্যাঁ টু হয় তো এজন্য এজন্য হচ্ছে আমাদের ওয়ার্ডটা একটু দেখে আমি সেজন্য ভাই এখানকার মধ্যে বলছি যে দেখো এখানকার মধ্যে আমাদের সঠিক উত্তর তাহলে কি হবে ইন ডিফারেন্ট টু হিজ স্টাডি সে কখনো তার শিক্ষা থেকে সে শিক্ষার প্রতি বা পড়াশোনার প্রতি উদাসীন হয় না হি ইজ হি ডাজ নট সে কখনো হয় না সে লার্ন শিখে না থিংস যে কোনো জিনিস কিভাবে শেখেনা বাইরড অর্থাৎ মুখস্থ করে মানে এখানকার মধ্যে এটা সাথে বৈরোধ মানে হচ্ছে এটা ফ্রেজ একটা ফ্রেজ সেজন্য এখানে হবে আমাদের বৈরোধ ঠিক আছে হি ইজ অলওয়েজ সে সব সময় অ্যান্ড এন্ড ইনোভেটিভ সে সবসময় কিউরিয়াস থাকে এবং ইনোভেটিভ থাকে হি ডাজ নট হান্ট হান্ট নট অনলি ড্যাশ ট্রেডিশনাল গাইড বুক আচ্ছা এখানে লহ করি আমরা এখানে যদি আমরা একটু দেখি সে হচ্ছে যে ট্রেডিশনাল অর্থাৎ ধরো বাজারে যে বইগুলো পাওয়া যায় সেগুলোর প্রতি সবসময় সেই সেটার প্রতি সেটার প্রতি সেই মানে যা আছে সেটাই একবার মুখস্ত করে ফেলবে এমন না সেটার প্রতি তার মানে এখানে এটা হচ্ছে জন্য বা প্রতি এই জন্য এখানকার মধ্যে আমাদের ফর হবে এটা ওই যে চতুর্থ বিভক্তির মতো করে এখানকার মধ্যে আমাদের সেটা বসবে আচ্ছা হিস থাস্ট তার তৃষ্ণা থাস্টের পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিভিশন কি হয় বলতে পারবা ফর থাস্ট ফর থাস্ট ফর মুখস্থ করে নিতে হবে হিস থাস্ট ফর নলেজ নোজ নো বাউন্স অর্থাৎ তার কোনো সীমা নাই হি ড নট কনফেন্ট হিম সেলফ সেই নিজেকে নিজেকে আবদ্ধ একটু মিউট করলে ভালো হয় না বলো মাঝে মধ্যে সাউন্ড আসটা তো ভালো লাগে না বলো আচ্ছা দেখো হি ডাজ নট কনফাইন্ড কনফাইন্ড শব্দের অর্থ হচ্ছে আবদ্ধ করা কনফাইন্ড মানে কারাবদ্ধ হওয়া তার মানে যে কারাবদ্ধ থাকে সে তার মানে আবদ্ধ থাকে ঠিক আছে এক রুমের মধ্যে থাকে তো হি ডাজ নট কনফাইন্ড হিমসেলফ সে নিজেকে নিজেকে কি করে না ট্রাডিশনাল স্টাডিজ এর মধ্যে নিজেকে আবদ্ধ করে রাখে না তার মানে এখানকার মধ্যে আমাদের কি হতে পারে এখানকার মধ্যে এই যে কনফাইন্ড এর সাথে ব্যবহার হচ্ছে কি টুটা ব্যবহার হচ্ছে ওকে কনফাইন টুটা ব্যবহার হচ্ছে আচ্ছা তাহলে এই থেকে এই থেকে এফ পর্যন্ত বোঝা গেছে তাহলে দেখো আমাদের এখান থেকে অধিকাংশ যেটা যে অধিকাংশ গুলি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে পরীক্ষা আসছে অধিকাংশ হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে পরীক্ষা আসছে আচ্ছা তারপরে দেখো হি ইজ অ্যাওয়্যার টেক্সট বুকের মধ্যে এই শব্দটি আছে অ্যাওয়্যার ওই যে বঙ্গবন্ধুর স্পিচের মধ্যে ছিল বঙ্গবন্ধুর স্পেশ এর মধ্যে ছিল উই আর ফুললি আওয়ার অফ দ্য ইভেন্টস দ্যাট আর গোয়িং অন এন্ড আন্ডারস্ট্যান্ড দেয়ার ইম্পোর্ট এটা হচ্ছে বঙ্গবন্ধুর স্পেশ এর মধ্যে ছিল তাই না জি স্যার জি স্যার আওয়ার অফ শারিয়া মামনি মামনি তোমার সাউন্ড হচ্ছে রে মামনি একটু মিউট করে রাখলে ভালো হয় না মামনি বলো আনমিউট করে রাখলে ভালো কিন্তু হচ্ছে যদি সাউন্ড না হয় তো আমার কোনো সমস্যা নাই তাই না তাহলে লক্ষ্য করে এখানে হচ্ছে আওয়ার অফ টা ইজ আওয়ার অফ এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন দা কারেন্ট এফেয়ার্স দেখো এখানে কার মধ্যে র এরটা কেমনে হয় তোমাদেরকে এখানে ভাইয়া দেখাছিলাম না এই যে কই জানো দেখো র এর কই এই যে দেখো র এর র এর যদি হয় এখানে কি হবে বলো তো অব হবে র এর যদি হয় এখানে হয় আমাদের অব এখন দেখো র এর যদি হয় ওটা নোট করছে সবাই আগের আগের লেখাগুলো নোট করছিল তো নাকি ওকে দেখো এখানে যদি আমাদের র এর হয় তাহলে আমাদের কি হবে আমাদের হবে হচ্ছে দেখো এই র এর বোঝাতে বাংলা যদি আমি র এর লেখি তাহলে সেই ক্ষেত্রে দেখতে হবে আমি এখান এর ব্যবহারটা শিখে দিচ্ছি সাথে তাহলে এখানকার মধ্যে আমাদের কয়েকটা জিনিস হতে পারে যদি নাউনের সাথে নাউনের রিলেশন হয় কি পরের প্রথমটা নাউন 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 প্রথমটাও আমি এন সংক্ষেপ এন বুঝাচ্ছি তাহলেই সেই ক্ষেত্রে দুইটা জিনিস হয় রয় এর ক্ষেত্রে একটা হয় হচ্ছে আমাদের অ্যাফোস্ট্রোফি এস আরেকটা হয় হচ্ছে আমাদের অব ক্লিয়ার ভাইয়া র এর আমি আবার বলতেছি একটু আমি মুখে আবার বলি একটু মনোযোগ শোনো কথা বলতে হবে না বাংলায় র এর বুঝাতে এটা তোমাদের যে সি ইউনিটের ট্রান্সলেশন আছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই ক্ষেত্রে এটা খুবই প্রযোজ্য এগুলো হ্যাঁ দেখো বাংলায় র এর বুঝাতে ইংলিশের ক্ষেত্রে অথবা প্রিপুজিশন অব হবে কখন কোনটা হবে মনোযোগ শোনো যদি আমাদের দেখো বাংলায় যদি আমি লিখলাম রহিমের কলম তাহলে র এর ক্ষেত্রে রহিম এরপরে বসবে হচ্ছে অ্যাপোস্ট্রফি এরপরে বসবে পেন কিন্তু আমি যদি বলি এই যে অফটা ব্যবহার করি বাংলা বাংলা যেরকম থাকে কিসের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস এর ক্ষেত্রে বাংলায় প্রথমে যেভাবে থাকে ইংলিশে ঠিক সেম ভাবে থাকে কিন্তু যখন তুমি বলবা রহিমের কল ও অফ দি ইউজ করবা তখন বলবা দা পেন অফ রহিম অর্থাৎ পরেরটা আগে আগেরটা পরে ক্লিয়ার বাংলা অনুবাদের তাহলে এটা বাংলা অনুবাদের ক্ষেত্রে তোমার জন্য ইফেক্টিভ হবে এখন যদি আমরা দেখি দেখো এখানে যদি আমি অনুবাদ করি বিশ্বের হ্যাঁ বিশ্বের বিশ্বের তাহলে আমাদের এখানে বাংলা এখানে যদি অব দেই তাহলে দেখো কারেন্ট এফেয়ার্স অব দা ওয়ার্ল্ড বিশ্বের বর্তমান ঘটনা সমূহ সম্পর্কে তারা অবগত তাহলে এখানে তুমি কি বলতে এই যে বিশ্বের বর্তমান ঘটনা তার মানে বাংলা অনুবাদ করছো কিনা বলো এখানে আমরা অনুবাদটা করছি তাই না এর একটা যদি আমরা দেখি এর একটা যদি আমরা দেখি এর পরেরটা। তাহলে কি হয় দেখো হি লিসেন এখন লিসেনের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার হয় হচ্ছে আমাদের লিসেন টু লিসেন টু এন অ্যাবাইড এবং মেনে চলা এখন এখানকার মধ্যে অ্যাবাইড এর সাথে আমাদের কয়েকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার হয় এবাইড এর অ্যাপ্রোপ্রিয়েট গুলো বলতে পারবে তোমরা

তাহলে ইসিসি পরীক্ষা যেভাবে আমাদের আসতেছে অ্যাডমিশন টেস্টও আসবে ঠিক আছে এডমিশন টেস্টও সেম ভাবে আমাদের আসবে তো এই জন্য আমাদের একটু ভালোভাবে পড়তে হবে আই একটু ভালোভাবে পড়তে হবে ঠিক আছে পড়া যাবে না অবশ্যই স্যার ওকে দেখো পরেরটা আমরা যদি করি এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট পরিবেশ প্লেস an important role গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোথায় আমাদের জীবনে কবি শব্দটা শোনো একটু মনোযোগ দিয়ে শোনো জীবন মেইন শব্দটা কি দেখো তো মেইন শব্দটা জীবন এর সাথে কি যুক্ত হইছে এ এর থাকলে কি হয় বলছিলাম ইন ওয়ান আরে বাবা ইন হয় ইন ইন আওয়ার লাইফ আচ্ছা সংক্ষেপে সংক্ষেপে এটা হচ্ছে আমাদের একটা ফ্রেজ হিসেবে ব্যবহার হয় ফ্রেজ ফ্রেজ তো এই জন্য ব্যবহার হয় ইন শর্ট মানে সংক্ষেপে হোয়াট হ্যাভ উই ড্যাশ আস আমাদের চারপাশে যা আছে ইনক্লুডিং মানুষ বাড়ি বাতাস পানি এটসেট্রা ইজ কল্ড এনভায়রনমেন্ট অর্থাৎ আমাদের চার পাশে তার মানে চার পাশে বোঝাতে কি হয় যে গোল করে এখান থেকে দুইটা প্রিপজিশন ব্যবহার হয় এখানে দুইটা প্রিপজিশন ব্যবহার হয় একটা দুইটা শব্দ সেম मीनिंग সেম मीनिंग ভাই একটু লিখে দিচ্ছি হ্যাঁ ভাইয়া লিখে দিচ্ছি একটা হচ্ছে রাউন্ড আর হচ্ছে अराउंड দুইটা সেম দুইটা কিন্তু সেম তুমি রাউন্ড দিলেও হবে अराउंड দিলেও হবে কি বলছি বলো তো চারপাশে বুজাতে হচ্ছে আমাদের কয়টা প্রিপোজিশন ব্যবহার হয় দুইটা দুইটা রাউন্ড রাউন্ড অথবা এরাউন্ড যে একটা ব্যবহার করলেই তোমার হয়ে যাবে ওকে আচ্ছা তাহলে ভাইয়া এখন এখানে যাই এখানে যদি যাই তাহলে এখানে আমাদের কি অ্যানসার দেব ধরো এখানে আমি অ্যানসার দিলাম হচ্ছে এখানে ভাই অ্যানসার দিলাম হচ্ছে রাউন্ড তাহলে হবে অথবা এখানে আরাউন্ড দিলাম তাও হবে ওকে আচ্ছা এখন এরপর শব্দটা দেখো দেখো দেজ আর দ্য মেইন এলিমেন্টস এগুলো হচ্ছে প্রধান উপাদান আবার এনফার্মড আমাদের র এর দেখো আমাদের পরিবেশের প্রধান উপাদান র এর থাকলে কি জানা হয় দেখো অব এই জন্য এখানে হচ্ছে এখানে কি হয়েছে অব হয়েছে আচ্ছা দেখো এনশিউরিং নিশ্চিত করার জন্য সাউন্ড লাইফ স্বাস্থ্যকর জীবন নিশ্চিত করার নিমিত্তে নিমিত্তে অথবা প্রয়োজনে বা জন্যে দ্য ব্যালেন্স অফ ড্যাশ তাহলে নিমিত্তে জন্য এগুলো বোঝানোর জন্য কি হয় বলেছিলাম মনে আছে তাহলে লাইফ ইজ ভেরি সিগনিফিকেন্ট দেখো দ্য ব্যালেন্স অ দ্য ব্যালেন্স ন্যাচারাল এলিমেন্টস প্রাকৃতিক উপাদানের সমন্বয় সাধন উপাদানের সমন্বয় সাধন তাহলে কি হবে বলতো তাহলে কি হবে বুঝি নাই অফ অফ হবে অফ হবে এই তোমাদেরকে না লাস্ট ক্লাসে অফ এবং অব ব্যবহার ইয়ার উচ্চারণ শিখাইলাম জি স্যার অফ ভুলে গেলে কেমনে হবে বলো তাহলে এখানে হচ্ছে আমাদের অব হচ্ছে ঠিক আছে ইজ ভেরি সিগনিফিক্যান্ট সামটাইমস মাঝে মাঝে ল্যাক অফ নলেজ জ্ঞানের অভাবে জ্ঞানের অভাবের কারণে এটা বুঝে না জ্ঞান অভাবের কারণে আমরা বিষয়টা বুঝি না উই ডু নট রিয়েলাইজ আমরা বুঝতে পারি না দ্য ইম্পর্টেন্স গুরুত্ব বুঝতে পারি না তাহলে অভাবের কারণে যখন বুঝাচ্ছে তাহলে কি হবে অভাবের জন্য কারণে না আবার শোনো আবার শোনো সামটাইমস মাঝে মাঝে ল্যাক অফ নলেজ জ্ঞানের অভাবে এখন অভাবটা কি হয় একটা কারণে হয়তো নাকি জি স্যার তাহলে কারণে যখন বুঝাচ্ছে তখন কি হয় ফর হয় ঠিক আছে উই রিয়েলাইজ উই ডু নট রিয়েলাইজ আমরা বুঝতে পারি না দ্য ইম্পর্টেন্স অব ড্যাশ এর গুরুত্ব মানে এর মানে হচ্ছে পরিবেশের গুরুত্ব আমরা বুঝতে পারি না তাই না তাহলে এখানে কি হচ্ছে অফ হচ্ছে আবার অফ অফ করে মাই দেবো একবারে আচ্ছা তারপরে যদি ভাইয়া যায় তারপরে যদি ভাইয়া যায় এখানে দেখো as a result ফলশ্রুতিতে উই আর পলিউটিং আমরা দূষণ করছি পলিউট শব্দ অর্থ হচ্ছে দূষণ করা শব্দটা গুরুত্বপূর্ণ আবার এনভায়রনমেন্ট আমাদের পরিবেশকে আননয়িংলি না জেনে লিভিং লিভিং বসবাস করা লিভ এর সাথে হচ্ছে আমি এই লিভের প্রিপোজিশনগুলো একটু একটু যদি তোমাদেরকে বলে দেই লিভ অর্থ শব্দ অর্থ হচ্ছে বসবাস করা তো এখানে হচ্ছে যদি হচ্ছে কোনো মানুষ এমনি বসবাস করা বোঝায় তাহলে সেই ক্ষেত্রে ব্যবহার হচ্ছে লিভ ইন হয় কি হয় লিভ ইন হয় ঠিক আছে আর যদি খেয়ে বাঁচা থাকা বোঝায় খেয়ে বেঁচে থাকা তাহলে কি হয় বলতে পারবা খেয়ে বেঁচে থাকা ধরো গরু ঘাস খেয়ে বেঁচে থাকে তাহলে হচ্ছে দা কাউ লিভস অন দা গ্রাস অন দা গ্রাস আমরা ভাত খেয়ে বেঁচে থাকি তাহলে কি হবে অন রাইস তাই না বুঝছো কোনো কিছু খেয়ে বেঁচে থাকা খেয়ে বেঁচে থাকা এটা বুঝাতে কি হয় অন অন হয় হয় বুঝছো তাহলে আমরা যদি দেখি এখানে এখানে যদি দেখি লিভিং ইন এ ইন এ পলিউটেড এনভায়রনমেন্ট ইজ আনডাউটলি এ ম্যাটার এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট অফ গ্রেট তো এই হলো আমাদের দুই নম্বর আরেকটা করে ফেললাম আমরা তো এর জন্য তোমাদেরকে আই রিপিট এর জন্য তোমাদেরকে যা করতে হবে বেশি বেশি ভাষা প্র্যাকটিস করতে হবে এখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো তো হচ্ছে আমি সবগুলো ক্লাসে ধরে ধরে পড়াতে পারবো না তাই না তো আমি যতটুকু পারি যেটা সাথে হচ্ছে কোনটার সাথে কি আছে সেটা তোমাদেরকে সবগুলো বলে দেব হ্যাঁ তো এর জন্য তোমাদেরকে ভাষার মধ্যে হোমওয়ার্ক দেব এই হোমওয়ার্ক গুলো হচ্ছে করতে হবে ওকে এই হোমওয়ার্ক গুলো তোমাদের করতে হবে আচ্ছা ওকে ভাইয়া আর ঠিক আছে করতে হবে রিপিট করতে হবে ভাইয়া নয় ভাই কিন্তু ধরা দেখাবা তুমি এখন দেখো একটা জিনিস যদি তুমি বুঝো তোমরা যদি বুঝো তাহলে হচ্ছে একটু মনোযোগ দিয়ে শোনো একটু মনোযোগ দিয়ে শোনো হ্যাঁ ভাইয়া এখন যে কথাটা বলবো মনোযোগ দিয়ে শুনবা মনোযোগ দিয়ে শুনবা ক্লাসের মধ্যে ধরো আমার এক হাজার স্টুডেন্ট আছে মনে করো এক হাজার স্টুডেন্ট আছে এখন আমি জাস্ট ক্লাসে বললাম যে এটা পড়তে হবে একজন হচ্ছে ক্লাসের পরবর্তী ক্লাসের পরে বা অন্য ক্লাসে নেক্সট ক্লাসের আগে পড়াগুলো শেষ করেছে আরেকজন হচ্ছে পড়বো পরীক্ষা তো এখনো ধরো ইসিসি চব্বিশের পরীক্ষা হচ্ছে কবে জুন মাসে তেইশ তারিখে আজকে থেকে পুরো বরাবর তিন মাস সময় নব্বই দিন সময় আছে এটি হচ্ছে পঁচিশ বেচ ও আমাদের এখন প্রায় এক বছরের প্লাস সময় আছে তাহলে সমস্যা নেই আস্তে আস্তে পড়ে ফেলবো পরীক্ষার এক সপ্তাহ আগে পড়লে তো আমার হয়ে যাবে যে আজকে থেকে পড়বে আর যে হচ্ছে এক মাস আগে পড়বে আমারই স্টুডেন্ট আমারই শিক্ষার্থী তাহলে হচ্ছে দুজন কি সমভাবে রেজাল্টটা পাবে যে আগে থেকে পরিশ্রম করবে সে পাবে সেই পাবে তুমি হচ্ছে জাস্ট আমার আমাদের আমার কথা বিশ্বাস করতে হবে না যে কোনো ফার্স্ট সেকেন্ড থার্ড বা টপ একশো মধ্যে যারা আছে বা দুই এক মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টপ একশো বা এর মধ্যে যারা আছে প্রত্যেককে জিজ্ঞেস করো এভরি সিঙ্গেল পার্সন যাকে জিজ্ঞেস করবা কেউই অধিকাংশই হচ্ছে না পড়েছে চান্স পেয়েছে এটা এমন একজন পাওয়া যাবে কিনা আই থিংক নো এমন একজন পাওয়া যাবে না ঠিক আছে তো টফার যারা আছে অধিকাংশই তো আমার শিক্ষার্থী তোমরা দেখেছো তো অধিকাংশ যারা আছে বা কোনো না কোনো ভাবে তাদের সাথে আমি কানেক্টেড আছি কারোর সাথে একদম ডিরেক্ট আমার স্টুডেন্ট হিসেবে কার কেউ হচ্ছে বই পড়ে হিসেবে অথবা অন্য যে কোনো ভাবে বা গাইডলাইন মাঝে মধ্যে কথা হয়েছে এরকম ভাবেও ছিল তো অধিকাংশে যারা আছে এরা হচ্ছে ভালো করার মেইন পারপাস ইয়ে হতে হচ্ছে ক্লাসের পড়ার পাশাপাশি বাসায় পড়েছে যে যত বেশি বাসায় পড়েছে সে তত বেশি বাসায় ভালো করতে পেরেছে এবং পারবে এটাই হচ্ছে নিয়ম তাই না তুমি জাস্ট এটা আরেকটা জিনিস যদি দেখো আমি তো অনলাইনে পড়াই তাই না অনলাইনে পড়াই তো অনলাইনে পড়ানোর ক্ষেত্রে হয়তো আমার আমার ক্ষেত্রে একটু ইয়ে হতেই পারে যে ভাই অনলাইনে কয়জন ভালো করতে পারে এটা অনেকে মনে করতে পারে এখনো হয়তো ওই পরিমানে আহ ওই পরিমাণে এখন পর্যন্ত হয়তো তোমরা যেটাকে রিকগনাইজড একটা প্ল্যাটফর্ম সেটা সায়েন্সের হয়ে গেছে ওয়ান কাইন্ড অব কিন্তু সায়েন্সের ক্ষেত্রে হয়ে গেল আর্টস এর ক্ষেত্রে এখন পর্যন্ত ওই পরিমাণে স্বীকৃত প্ল্যাটফর্ম কিন্তু হয় নাই ঠিক আছে তো এজন্য আর্টসের শিক্ষার্থীরা বাসায় পড়লো হয় কিন্তু যেহেতু যেহেতু এটা হয় নাই সেই জন্য এখন পর্যন্ত রকম ভাবে আমরা স্বীকৃতি পাচ্ছি না তাই না আলহামদুলিল্লাহ তারপরে যতটুকু পাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক বেশি তো এই জন্য হচ্ছে তোমরা নিজেরা যদি পড়াশোনা না করো না করো গাইডলাইন যাই পাও না কেন ধরো বছর ফার্স্ট হলো প্রিয়ন্তি প্রিয়ন্তির গাইডলাইনে তুমি আছো কিন্তু তুমি বাসায় পড়ো না তাহলে হবে বলো আবার যে হচ্ছে এক হাজার পজিশন এর মধ্যে আছে তার 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 গাইডলাইনে থেকে সে রেগুলার পড়াশোনা করে সে চান্স পাবে না তুমি চান্স পাবে বলো সেভাবে সে তাহলে এই ক্ষেত্রে হচ্ছে তোমাদের বাসায় বেশি একটু আবারও বলতেছি বারবার বলতেছি বাসায় একটু মনোযোগ সহকারে পড়তে হবে ঠিক আছে মনোযোগ সহকারে পড়তে হবে আমরা তাহলে পড়াটা দেখো ট্রিজ আর আর গাছগুলো গাছ ভেরি ইউজফুল মানুষের জন্য তাহলে এখানে কি হবে এখানে আমি হচ্ছে একটা জিনিস একটা জিনিস আজকে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো আমি এটা আমার কাছে শীতটা আছে সেটা হচ্ছে

আওয়ার এক্সিস্টেন্স আমাদের অস্তিত্বের জন্য সেগুলো খুবই জন্য খুবই গুরুত্বপূর্ণ যেহেতু গুরুত্বপূর্ণ তাহলে এখানে এসেনশিয়াল ফর এসেনশিয়াল সাথে এমন নো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফরটা ব্যবহার হয় দে প্রোটেক্ট তার রক্ষা করে দ্য রিচ টপ স্পয়েল যে বড় 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 তোমরা বললো না তোমরা হচ্ছে তাহলে অন্যরা ইয়া করতে ইয়া পায় অন্যরা মানে এটা এগুলোর ক্ষেত্রে হচ্ছে তোমরা একটু লিখে দিলে মনে হয় ভালো হয় তাহলে অন্যরা হচ্ছে বলে যে ওই তো বলে দিচ্ছে আমি আর কি বলবো এগুলোর ক্ষেত্রে হচ্ছে তোমরা কমেন্টে করো একটু কমেন্টে করো তাহলে হ্যাঁ কমেন্ট করো আমি তোমাদের কমেন্ট গুলো দেখতেছি আমার সামনে ল্যাপটপ আছে এই যে আমার সামনে আমি মাঝে ওই দিকে তাকাই না মাঝে মাঝে ল্যাপটপ আছে দেখি হ্যাঁ আচ্ছা দেখো তাহলে হচ্ছে এগুলো হচ্ছে রক্ষা করে দা টপ স্পট সয়েল বড় বড় যেই মাটি আর রয়েছে অর্থাৎ পাহাড় রয়েছে সে মাটিগুলো রক্ষা করে গেটিং অফ ওয়েস্ট সেগুলোকে হচ্ছে বিধুত করে দিতে কি থেকে বিধুত করা থেকে তার মানে হচ্ছে প্রোটেক্টের সাথে আমাদের হয় ফ্রম হয় প্রোটেক্টের সাথে আবার কি হয় ফ্রম হয় সেই জন্য আমাদের এখানে ফ্রম ব্যবহার করছে উইথ বিধুত করে দিতে কি ড্যাশ ওয়াটার অ্যান্ড দেখো ওয়াটার অ্যান্ড ফ্লাডস ওয়াটার পানি এবং বন্যার মাধ্যমে পানি এবং বন্যার মাধ্যমে তার মানে এখানে মাধ্যমে যেহেতু বোঝাচ্ছে তাহলে আমরা এখানে ব্যবহার করতে পারি উইথ এখানে চাইলে তুমি আবার বায়ু ব্যবহার করতে পারো এখানে ব্যক্তিও নাই বস্তুও নাই সেক্ষেত্রে উঠতে ব্যবহার করে বেশি ভালো আর কি তবে দুইটাই ব্যবহার করা যেতে পারে ঠিক আছে উই ক্যান সি আমরা দেখি ট্রিজ গাছ বিং গ্রোন সেগুলো হচ্ছে উঠছে বা সেগুলো হচ্ছে উৎপাদিত হচ্ছে বা বড় হচ্ছে পাহাড়ের যেই শ্লপ রয়েছে সেই স্লফ এর মধ্যে এগুলো গাছ উঠতেছে এবং রোড সাইডস অফ দ্য পার্কস এন্ড গার্ডেন তাহলে হচ্ছে পার্ক এবং গার্ডেনের রোড সাইড রুট সাইডের মাঝে হচ্ছে আমাদের সেগুলো উৎপন্ন হচ্ছে এরকম আমরা দেখতে পাই তাই না তো এই ক্ষেত্রে দেখো আমাদের এখানে কি ব্যবহার হচ্ছে ই নম্বরটা রুট সাইড সাইড রুট সাইড যেহেতু রুট সাইড যেহেতু বলতেছে তাহলে হচ্ছে পাশে মনে আছে নি পাশে পাশের ক্ষেত্রে আমাদের কি হই যে পাশের ক্ষেত্রে কি বলছিলাম মনে আছে ভাই ওখানে কি কি বলছিলাম বাই সাইড বাই বি সাইড by শব্দ ছিল নিয়ার একবারে পাশে যখন বুঝাবে তখন কোনটা হবে বাই 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 আর এগুলো হচ্ছে একটু ডিফারেন্স দিয়ে যখন বোঝাবে তখন হবে তাহলে তুমি এখানকার মধ্যে এই যে এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে তুমি ব্যবহার করতে পারো কই এখানে বাই ব্যবহার করলে বুঝাবে রোস্টের এক দুই পাশে রোডের ঠিক পাশেই আর যদি বিসাইড ব্যবহার করো তার মানে রোডের একটু পাশে এগুলো আছে বুঝছো সেজন্য এখানে আমাদের এটা হয়ে যাচ্ছে কোথায় রোডাস পার্ক পার্কের যে রোড সাইড রয়েছে সে তার মানে কোথায় প্লেস বুঝাচ্ছে না এগুলো প্লেস বুঝাচ্ছে না প্লেস পার্কের মধ্যেও এবং গার্ডেনের মধ্যেও তাই না জি স্যার পার্ক এবং গার্ডেনের মধ্যে এই জন্য আমাদের এখানে ব্যবহার হবে ইন মনে হচ্ছে কেউ একজন মনে ক্রিকেট খেলতেছে বুঝছো তোমাদের মধ্যে একজনের সাউন্ড আছে আসিফ নাকি হাসিফের থেকে সাউন্ড আসতেছে নাকি ওকে ঠিক আছে বলো এটা যদি অফও করো তাহলে অর্থ হচ্ছে রোড সাইডের মানে সরি পার্ক এবং মানে পার্ক এবং বাগানের বাগানের রোড সাইডে বাগানে বাগানের রোড সাইড না বলে বাগানে রোড সাইডে বললে আর সুন্দর এখানে সাইডে তুমি অব ব্যবহার করতে পারো সমস্যা না এগুলোটা হচ্ছে হ্যাঁ জাস্ট মিনিংটা তাহলে একটু আলাদা হয়ে যাচ্ছে আর কি মিনিংটা যেহেতু এটা করলে র এর আসে হ্যাঁ সেটাই বলতেছি শোনো যদি তুমি অফ করে এখানে তাহলে কি নম্বরে অফ কেন অফ দি রোড সাইড রাস্তার পাশে পাশে বোঝাতে কি হয় বাই বাই দিলে হবে না এই যে দেখো পাশে বোঝাতে আমরা কি কি বসালাম পাশে বাই বিসাইড বাই দা সাইড অফ নিয়ার বাই লাস্ট ক্লাসে বলছিলাম বাইটা ব্যবহার কখন যখন একবারে লাগানো অবস্থা বোঝায় তাই না স্পর্শ করে বোঝায় আর এগুলো হচ্ছে একটু একটু যখন একটু ডিফারেন্সটা থাকে তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমি বাই যখন ব্যবহার করছি তার মানে রাস্তার ঠিক পাশেই বোঝাচ্ছে সেটা আমি এখানে বাই ব্যবহার করছি বুঝছো আর যদি নিয়ার দাও অথবা বিসাইড দাও অথবা বাই দা সাইড অফ দাও তার মানে হচ্ছে রাস্তা থেকে একটু দূরে আছে ক্লিয়ার হ্যাঁ ভাইয়া আচ্ছা তারপরে আসে হচ্ছে দি অ্যাড তারা যুক্ত করে বিউটি আওয়ার লাইফস এড টু এট অর টু অর্থাৎ যুক্ত করা এত অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে যুক্ত করা টু আওয়ার লাইফস আমাদের জীবনে এই সৌন্দর্য অর্থাৎ বর্তলার মধ্যে কি বসে তোমার একটা মজা আনন্দ পাবে না ভালো ফিল হবে না ভালো লাগা ফিল হবে দি প্রোভাইড তারা প্রদান করে আস আমাদেরকে কি প্রদান করে ফুড দেওয়ার মাধ্যমে তাই না দেওয়ার মাধ্যমে কাজ দেওয়ার মাধ্যমে ছায়া দেওয়ার মাধ্যমে আশ্রয় দেওয়ার মাধ্যমে এবং সোয়েন আরো অনেক কিছু তাহলে এর দিয়ে আমাদেরকে এত কিছু দিয়ে থাকে তাহলে হচ্ছে কিসের মাধ্যমে তার মাধ্যমে যেরকম বোঝাতে হচ্ছে আমাদেরকে এইসব দিয়ে থাকে তারা এটা কি বোঝাতে পারে এখানে বলো বাই তা এখানে অ্যাপ্রোপ্রিয়েট উইথ 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 বাইটা কেন নয় এখানকার মধ্যে যে দেখো বাইটা কেন নয় এখানে বাইটা কেন নয় হুম আর প্রোভাইড উইথ এমনে হয় আর বাই প্রোভাইড উইথ এমনে হয় বাইটা নয় কেন বাই এর পরে তো বলছিলাম পার্সন হয় রে বাবা কোনে কিছু দিয়ে যখন হয় তখন পারসন হয় আর উইথ যখন হয় এর হয় থিং মানে বস্তু হয় তাই না আর প্রোভাইডের সাথে এখানে এপ্রোপ্রিয়েট প্রিপজিশন এমনি হচ্ছে কই প্রোভাইড এই যে এখানে প্রোভাইডের সাথে আমাদের এমনিতে তো এপ্রোপ্রিয়েট প্রিপজিশন হচ্ছে ঠিক আছে আচ্ছা দে টেক দে টেক গ্রহণ করে কি গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এন্ড प्रोड्यूस অক্সিজেন তারা গ্রহণ করে আচ্ছা টেক এর সাথে কি বসতে পারে জানো টেকটা হচ্ছে আমাদের গ্রুপ ভার্ব তারা নেয় যখন হয় টেক অফ টেক অফ টেক অফ টেক অফ টেক অফ টেক অফ কোষ উড্ডন শব্দ আছে উড্ডয়ন কর এখন কে গাছ কি কার্বন ডাই অক্সাইড উড্ডয়ন করে না গ্রহণ করে এক টেক এখানকার মধ্যে হচ্ছে ইনটা ব্যবহার হবে ইন এবং আর একটা টেক অফ হ্যাঁ গ্রহণ করা নেওয়া এখানে টেক ওভার না টেক ওভার যেটা হয় সেটা বল জয় ধরো তোমার কাছে আমাদের একটা বই নেই দাঁড়াও আমাদের একটা বই নেই মিনিট টেক্সট টেক্সটা নিয়ে আমি এই যে দেখো বুঝো তুমি আমার পাওয়ার বেশি মাসল পাওয়ার বেশি দেখি মাসল পাওয়ার কেমন আমার ইয়া কেমন আছে এই অল্প একটু না আচ্ছা তো আমার ক্ষমতা বলে আমি এটা নিয়ে নিলাম এটা গ্রহণ করে নিলাম এখন গাছ কি তার পাওয়ারের মাধ্যমে টেক ওভার করে নেয় যে একজন মানে ইয়া করে বলো আমারে এই জন্য এর জন্য তোমাদেরকে সাথে আর একটা জিনিস পড়তে বলবো গ্রুপ ওয়ার্ক পড়তে বলবো গ্রুপ ওয়ার্ক হ্যাঁ তাহলে এখানটার মধ্যে আমাদের টেক ইনটা হবে আবার টেক আপ আর একটা ওয়ার্ড রয়েছে টেক আপ দখল করা দখল করা ঠিক আছে টেক আপ আর একটা ওয়ার্ড রয়েছে সেটা হচ্ছে দখল করা আচ্ছা এবং কি করে উই শুড টেক কেয়ার অফ টেক কেয়ার অফ এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা ফ্রেজ এটা ফ্রেজ হিসেবে ব্যবহার হয় টেক কেয়ার অফ ওকে আরেকটা তাহলে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের সাথে তোমরা আরেকটা টপিক পড়িয়ে নিও এটা হচ্ছে অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে কাজে লাগবে সেই টপিকের নাম হচ্ছে গ্রুপ ভার্ব হ্যালো ভাই ভাইয়া বলো এই যে আপনি বলছেন যে এড বিউটি ভাই জানি বুঝতেছেন না বিউটির পরে তো অব বসে এড 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 এর জন্য টু দিছিলেন মানে এটা হ্যাঁ বুঝতে এইটি কখন বুঝবো ভাই এটা আপনার এড এর পরে টু দেবো বা ব্লুটুথ পরে অফ কখন বুঝবো এটা আর বাবা কিছু সব এই যে অ্যাডের সাথে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে ব্যবহার হয় টু জি যুক্ত করে তার মানে যে এটা হচ্ছে আমাদের প্রি হিসেবে টুটা বসছে এটা অ্যাপ্রোপ্রিয়েট হিসেবেই টু বসছে যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন নয় আবার বলতেছি শোনো যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন নয় সেগুলোর ক্ষেত্রে হচ্ছে আমাদের মিনিং অনুসারে আমরা মিলে বলতে হবে এটা কিভাবে পারবো প্র্যাকটিস করে ও আচ্ছা বুঝছো ওকে আমরা তাহলে আটটা করি স্যার আপনি গ্রুপ ভার্বের নিয়ে কিজন্য বলছিলেন গ্রুপ দাও এক মিনিট আটটাতে চলে যাই তাহলে এরপরে বলি ওকে ভাইয়া যেটা বলতেছিলাম গ্রুপ ভার্ব আহ একটু পানি খেয়ে নে হ্যাঁ জাস্ট ভাবো যে দিনের বেলায় ক্লাস নিতাম গলা শুকাই গেছে তাহলে কি হইতো বলো যে হচ্ছে আমি দিনের বেলা এখন জিএসটি ক্লাস নেই বুঝছো জিএসটি সকাল ক্লাস নিয়ে দিয়েছি কেন আর জিএসটি বাচ্চাদেরকে আমাদের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের অনেক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর সহ বিওপি সহ অনেক বিশ্ববিদ্যালয়ে টপ করেছে এখন ভাবলাম যে তুমি যদি দেখো অনলাইনে অন্য সকল প্ল্যাটফর্ম তারা হচ্ছে জিএসটির উপরে এখন সকল প্ল্যাটফর্ম এভরি সিঙ্গেল প্ল্যাটফর্ম যারা হচ্ছে জিএসটির উপরে পেইড ভাবলাম যে আলহামদুলিল্লাহ বছর আল্লাহ তালা আমাকে অনেক কিছু দিয়েছেন শিক্ষার্থীদের আমি চাইলো আমার এখান থেকে কমপক্ষে এক দুই লাখ টাকা নিয়ে উঠাতে পারতাম একটু পরিশ্রম করলে আরো বেশি উঠানো যাইতো ভাবলাম যে না থাক আমি বাচ্চাদেরকে একটু সার্ভিস দেয়ারও আমারও তো অনেক স্টুডেন্ট আছে যারা চান্স পায় না এরকম আছে না আমার আছে না এরকম অনেক শিক্ষার্থী যারা হচ্ছে কোথায় এখনো চান্স পায় নাই তো এই জন্য ভাবলাম যে জিএসটি এই বাচ্চাদেরকে ফ্রি সার্ভিস দেয় আমি অলরেডি হচ্ছে পাঁচটা ছয়টা ক্লাস নিয়ে ফেলেছি আর অনেকগুলো নেব এবং আমি সকাল বেলা নর্মালি এখন এই রমজানে ঘুম থেকে উঠে একটু লেট করে জাস্ট ওদের ক্লাসের দিন হচ্ছে আমি দ্রুত উঠেছি আচ্ছা যাই হোক আমরা আরেকটা সলভ করি আচ্ছা এটা হচ্ছে তোমাদের মধ্যে একজন আমার সাথে জয়েন করো কে জয়েন কর ভাত তোলো যে জয়েন চাও ভাত তোলো স্যার আমি তুমি জয়েন করবা জি স্যার আচ্ছা আগে তোমারই তাহলে নেই আচ্ছা থেকে সাউন্ড হয় তাহলে তোমার থেকে সাউন্ড জি স্যার হয় তোমার থেকে সাউন্ড হয় তো সাউন্ড হয় কেন স্যার ওই যে ফ্যান চলতেছে তো ওই আমি ফাঁকা বন্ধ করি ক্লাস নেই আর তুমি হচ্ছে ফাঁকা সালাই ক্লাস করো আচ্ছা ঠিক আছে একটু তাহলে আরেকজনকে নেই তোমার থেকে সাউন্ড হয় তো আরেকজনকে নেই হ্যাঁ আচ্ছা আরেকজন হচ্ছে মুরাদ জয়েন করবা মুরাদ ওকে তোমার থেকে সাউন্ড হয় না ওকে আমাদের তাহলে হচ্ছে দেখো আমি হচ্ছে এটা যদি বলি আই এম আমি খুশি টু রিসিভ পে ইউর লেটার তোমার তোমার চিঠি ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো তুমি জানতে চেয়েছ পিকনিক সম্পর্কে জানতে চাইছো তাহলে কি হবে এখানে বলো অন্য এই অন্যরা না অন্যরা না জাস্ট মুরাদ ডক্টর মুরাদ শুধু জয়েন করবে অন্যরা না অ্যাবাউট হয়ে জাস্ট ডক্টর মুরাদ তাহলে এখানে অ্যাবাউটটা কেন বলো তো সম্পর্কে বুঝাতে কি হয় অন অথবা অ্যাবাউট হয় এখানে নির্দিষ্ট পিকনিকের কোন বিষয়টা নিয়ে সেটা বলে নাই সেজন্য এখানে জাস্ট নরমাল ভাবে পিকনিক নিয়ে জানতে চেয়েছো দ্যাট উই মেড আমরা যা করেছি আই এম নাও রাইটিং তাহলে রাইট কাউকে হচ্ছে লিখা তাহলে এখানে কি বসবে টু রাইটিং টু কারোর কাছে যখন লিখা বোঝায় তাহলে এখানে বোঝাবে হচ্ছে টু এটা অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে ব্যবহার হয় এম নর্মাল ভাবেও আমরা এটা চিন্তা করে বলি এটা হয়ে যায় আমাদের ইট ওয়াজ উইন্টার ভেকেশন এটা হচ্ছে আমাদের শীতকালীন ছুটি ওয়ান আওয়ার কলেজ ওয়াজ ক্লোজড আমাদের কলেজটা হচ্ছে বন্ধ আই সাম অফ ফ্রেন্ডস অ্যারেঞ্জ দ্য পিকনিক আমি এবং আমার কয়েকজন বন্ধু এটা আয়োজন করেছি পিকনিক আয়োজন করেছি কি হবে বলো তো কি হবে এখানে কি কি বসতে পারে একটু দেখো তুমি উইথ বলেছো ঠিক আছে আই এখানে এখানে কি কি বসতে পারে দেখো এখানে হচ্ছে আমি এবং আমার বন্ধুরা এরকম বিষয়টা বুঝাচ্ছে না তাহলে এখানকার মধ্যে আমাদের আরো যে ওয়ার্ড গুলো বসতে পারে সেটা হচ্ছে অ্যালং উইথ এটাও বসতে পারে এটাও প্রিপোজিশন হিসেবে তারপর হচ্ছে আমাদের আরো ব্যবহার হতে পারে অ্যাজ ওয়েল অ্যাজ together with এই ওয়ার্ডগুলো আমাদের বসতে পারে সাথে ঠিক আছে এটা আবার হচ্ছে আমরা সাবসাইডস বসবে না বসবে না ওকে বিসাইডস এটা এখানে বিসাইটস টা কখন বিসাইডসটা সে সেন্টেন্স শুরুতে বসতে পারে এখানে এটা হচ্ছে এরপরে যদি বিসাইডস সাম অফ মাই फ्रेंड्स আই এটা এরকম ভাবে যদি থাকতো তাহলে বসতো বুঝছো জি স্যার এটা যদি বি বিসাইডস এর যদি সেন্টেন্স শুরুতে বসাতাম তাহলে এরপরে যদি আই দিতাম তাহলে এটা বসতো তার মানে বিসাইডস সাম অফ মাই ফ্রেন্ডস আই আমার বন্ধুরা ছাড়াও আমি মিটিংটা আয়োজন করেছি এই জন্য এখানে হবে হ্যাঁ এই জন্য আমরা এখানে বসাতে পারি উইথ এটা আরো এগুলোর আরো ওয়ার্ড যেটা শিখবো অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালং উইথ টুগেদার উইথ হ্যাঁ এই ওয়ার্ডগুলো আমরা আরো দেখবো কোথায় সাবজেক্ট ভার্ব এক্রিমেন্টে আচ্ছা মুরাদ তারপরে দেখো উই সিলেক্টেড সোনার গাও কি হিসেবে সোনারগাঁও নির্বাচন করেছি পিকনিক স্পট হিসেবে পিকনিক স্থান হিসেবে অথবা পিকনিক স্থানের জন্য দুইটা বলতে পারো জন্য অথবা বলতে পারো অথবা হিসেবে বলতে পারো কোনটা বস বসে বসাতে চাও এখানে ফর বসানো যায় অথবা আর যদি হিসেবে যদি বলতে বলি সেই ক্ষেত্রে কি বসানো যায় ঠিক আছে থ্যাংক ইউ এটি মানে সোনারগাঁও টোয়েন্টি মাইলস ফ্রম দ্য ঢাকা ঢাকা থেকে বিশ কিলোমিটার দূরে উই গ্যাস বাস অ্যাবাউট নাইন এম অল দেখো আচ্ছা আমরা বাসে উঠি কখন প্রায় নয়টার দিকে আমরা বাসে উঠি আচ্ছা তাহলে হচ্ছে বাসে উঠা এই বাসে উঠা এটা হচ্ছে আমাদের উঠার জন্য কি হয় বলতে পারবা ওনারা কমেন্টে লেখা এটা উঠার জন্য কি ব্যবহার হয় বাসে উঠার জন্য ওনারা একটু কমেন্টে লেখা আমি কমেন্টটা দেখি আর তুমি বলো মনে করতেছে না ভাইয়া ওঠার ক্ষেত্রে কি হবে হ্যাঁ তাহলে উঠার জন্য ব্যবহার একটু মুখস্থ করে নিতে হবে গেট ইনটু বলো গেট ইনটু অর্থ কি ওঠা বাস কোথা কোথাও ওঠা গেট ইনটু গেট ইনটু অর্থ কি বলো ওঠার ক্ষেত্রে হবে গেট 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 বাসে অর্থ কি আর সাথে তুমি এটা ব্যবহার করতে পারো হ্যাঁ ব্যবহার করতে পারো সাথে তুমি এটা ব্যবহার করতে পারো হ্যাঁ দ্য ফার্স্ট ম্যান গেট ইন্টু অথবা গেট অন দা বাস অন দা বাস আচ্ছা তাহলে হচ্ছে সময় নির্দিষ্ট সময় আগে প্রায় নয়টা বাজে সময়টাকে কি ব্যবহার হয় না না এখানে একটু দেখো আমি লাস্ট ক্লাসে হচ্ছে একটা জিনিস তোমাদেরকে দেখাইছিলাম ছিলাম ভাই এটাকে আরেকটা পেজ পেইজ নেই হম শব্দটা মেইনলি পারফেক্ট টেনসের সাথে ব্যবহার হয় আর এটা ব্যবহার হয় নির্দিষ্ট সময়ের জন্য এখানেও নির্দিষ্ট সময় তবে এখানকার মধ্যে এই মেইনলি ব্যবহার হয় পারফেক্ট টেন্সের সাথে আর এটা যে কোন বিষয়ের সাথে ব্যবহার হয় ঠিক আছে তাহলে যদি এখানে সেন্টেন্সটা যদি আমরা দেখি এইটা সেন্টেন্সটা তাহলে আমরা গেট ইনটু দা বাস বাসে উঠলাম তাহলে কয়টা কি এ ফার্স্ট টেন্সের মধ্যে রয়েছে এটা তাহলে অ্যাট প্রায় 9টা বাজে আমরা বাসে উঠলাম কি নিয়ে অল নেসেসারি ইউটেন্সিলস এন্ড মেটেরিয়ালস ইউটেন্সিলস এটা তোমাদের টেক্সটবুক মধ্যে আছে অন্য একটা প্যাসেজের মধ্যে জানো কোথায় আছে নিয়ে যেহেতু বলছে নিয়ে বুঝতে কি হবে এখানে নিয়ে উইথ 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 হবে আর ইউটেন্সিলস শব্দটা কি বলতে পারবা আজরাপত্র বা হাঁড়ি পাতিল যেটাকে বলে হাঁড়ি পাতিল আসবাবপত্র হ্যাঁ এটা কোথায় আছে আর একটা প্যাসেজ মধ্যে আছে বলতে পারবো কোথায় আছে কোন প্যাসেজে আনবিটেন গার্লস থ্যাংক ইউ আনবিটেন গার্লস এর মধ্যে এটা আছে থ্যাংক ইউ এই যে মাসাল্লাহ পারছে তো আনবিটেন গার্লস এর মধ্যে এখানে আছে ঠিক আছে আচ্ছা তার মানে এখানে এটা হবে উইট আচ্ছা মুরাদ বলো ড্যাশ রিসিং সোনারগাঁও সোনারগাঁও পৌঁছে উই ফিনিশ আওয়ার ব্রেকফাস্ট সোনারগাঁও পৌছে আমরা আমরা আমাদের সকালের নাস্তা শেষ করলাম তাহলে পৌঁছানোর পরে দেখো ওই যে তোমাদেরকে বলছিলাম রিচের পরে কি হয় কোনো প্রিপোজিশন হয় আছে কিছু কোনো প্রিপোজিশন আছে নাই তার মানে এখানে কি হবে পৌঁছানোর পরে বা পুছিয়ে আফটার সেই জন্য এখানে ব্যবহার করছি সেজন্য এখানে আফটার ব্যবহার করছি তাই না পুছিয়ে আমরা আহ কি করলাম করলাম কখন কখন করেছি এই যে সাড়ে নয়টায় নাকি বললাম তার মানে এখানে এক উই ডিড আমাদের সাথে বোঝাচ্ছে সাথে বোঝাতে কি হয় বলো উইথ হয় থ্যাংক ইউ এই তো মুরাদ তুমি তো অনেকগুলো পারছো ভালো লাগতেছে না এখন অনেকগুলো পারছো এই তো সবাই এনজয় করছে মাশ হয়েছে তো আচ্ছা আরেকজনকে আমি অ্যাড করি তাহলে এটা হচ্ছে নতুন বোর্ডে নতুন একটা বোর্ডের প্রশ্ন ইয়া করি নতুন একটা প্রশ্ন নেই নিচের দিকে যাই কোথায় চলে গেলাম উমম ওকে ঠিক আছে দেখা যাচ্ছে এটা আচ্ছা আরেকজনকে আমি জয়েন করাই আরেকজনকে জয়েন করাই কে জয়েন করবা বলো আমি আচ্ছা জাস্ট মিনিট দাঁড়াও আমাকে জয়েন করান এক মিনিট এক মিনিট এক মিনিট আই তোমাদের কাছে গরম কেমন লাগতেছে বলো তো আজকে ঢাকায় প্রায় আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা পড়েছে কালকে দেখলাম সাতত্রিশ ডিগ্রি থাকবে আচ্ছা এটা হচ্ছে কি পজিশন এই আমি ঘেমে গেছি পুরো আচ্ছা কালকে রাতে দেখলাম সিরিটে ব্যাপক বৃষ্টি হয়েছে আল্লাহ একটা পাথর মনে যেন পাথর পড়ছে মাথার মধ্যে এরকম মনে হয় আচ্ছা শিলা বৃষ্টি জয়েন করো হুম হম আরেকজন জয়েন করো আমার সাথে একজন একজন জয়েন করো আমি আচ্ছা এখন একজন মেয়ে জয়েন করে এখন একজন মেয়ে জয়েন করো নাম বলো নাম কি ওকে ঠিক আছে তাহলে এটা দেখো প্রিপোজিশন আমরা যে প্রিপোজিশন সম্পর্কে পড়ছি এটা দেখো এটা ইয়াতে আসছে কানেক্ট সংযুক্ত করে অল টাইপস অব ওয়ার্ডস টুগেদার অ্যান্ড সাপোর্টস দ্যাম মেক সেন্স তার মানে প্রিপোজিশন হচ্ছে সকল ধরনের শব্দ কে কানেক্টেড করে ঠিক আছে টুগেদার একত্রে কানেক্টেড করে এবং সাপোর্টস দ্যাম টু মেক সেন্স মেক সেন্স দা হাসতে হাসতে কাদের কাছে রিডার্স এর কাছে এখন দেখো তো এর কেমন দিয়ে রিডার্স এর কাছে সেটা বোঝানোর ব্যবস্থা আরো সহজে বুঝে যেতে পারে সেটা তাহলে অল টাইপস অফ কি সকল ধরনের শব্দ বুঝে না এখানে কি হবে বলো না না এটা এক নম্বরটা তো ধরে নেই এটা অফ র এর আছে তাহলে দেখো এন্ড সাপোর্ট ড্যাম অন্যরা মিউট করে রাখো প্লিজ

এটা নাকি তোমার সম্পর্কে বইটা ক্লিয়ার সেন্স হবে কার কাছে তোমার কাছে হবে না নাকি তোমার সম্পর্কে বইটা ক্লিয়ার সেন্স হবে কাছে হয় তাহলে কাছে বোঝাতে কি হবে বলো কাছে বোঝাতে আমাদের টু অথবা ফর দিলেই হবে ঠিক আছে টু হচ্ছে ওই যে দ্বিতীয় বিভক্তিতে আর ফরটা হচ্ছে চতুর্থীতে দে হেল্পস আস অর্থাৎ প্রিপজিশন হেল্প আস আমাদেরকে সহায়তা করা টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলেশনশিপ রিলেশনশিপ অবজেক্টস তার হচ্ছে বিভিন্ন যে অবজেক্টস গুলো রয়েছে সেই অবজেক্ট গুলোর মধ্যে আমাদের সম্পর্কগুলো বুঝতে আরো সহায়তা করে তাহলে কি হবে এটা এটা বলো সি নাম্বার ধরে এই যে বুঝো পরে আমরা কয়েকটা নাউন ইউজ করি না যে নাউনগুলো আছে সেই নাউন গুলোর মাঝে প্রিপুজনের কি আরো যে সম্পর্ক বিল্ড আপ হচ্ছে সেই সম্পর্ক বুঝতে আমাদেরকে সহায়তা করে

Relationship they help us to understand. The the relationship with objects. among with objects appropriate With objects. For example. For example. For instance. For example. the book and the table are. Booky table আর কোথায় কোথায় এটা প্লেসের কথা বলছে অন দা কিচেন হয় আমরা এই রুম রুম এই রুমের মধ্যে আছে এই রুম এটা আমার এটা একটা আমার এই পাশে যে এই পাশে টেবিল এই পাশে একটা টেবিল এখন রুমের ভিতরে যদি থাকে দেখো এটাকে একটু মুছে দেই আমি এই এটা একটা রুম হ্যাঁ এটা নাম হচ্ছে আমি দিলাম রুম না দিয়ে এখানে দিলাম এটার নাম কিচেন এখন এই কিচেনের ভিতরে যদি কোনো কিছু থাকে তাহলে সেটা ভিতরে থাকা এই ক্ষেত্রে কি ব্যবহার করি আমি ইট তাহলে তুমি তোমরা কি বললা ও ইন বলছো আচ্ছা ঠিক আছে ইন দ্য কিচেন আচ্ছা দিস এন্ড ইউ এটা তোমাকে নিশ্চিত করে এই বেসিক আন্ডারস্ট্যান্ডিং নিশ্চিত করে ইফ উই এড অ্যানাদার প্রিপোজিশন আমরা যদি আরেকটা প্রিপোজিশন অ্যাড করি তাহলে কি ইট মেক্স ইট ইভেন ক্লিয়ারার আর একটু বেশি স্পষ্ট হয়ে যায় দা বুক বইটি কোথায় টেবিলের উপরে কোথায় রুমের মানে কিচেনের যে অবস্থিত যে টেবিলের উপরে রয়েছে তাহলে হচ্ছে টেবিলের উপরে বোঝাতে ধরো আমরা ওই না ইয়াতে কোনো কিছু উপরে থাকতে লেগে থাকে বোঝাতে কি হয় অন 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 দা টপ অফ দা এখানে এরপরে কি হবে টেবিল

উইথ এ ইচ আদার একে অপরের সাথে সাথে যখন বোঝাচ্ছে তখন কি হবে এখানে উইথ ইচ্ আদার তাই না উইথ ইচ আদার আচ্ছা আরেকজনকে জয়েন করাই আমি হ্যাঁ আরেকজনকে একজনকে জয়েন করাই স্যার ওখানে একটা প্রশ্ন ছিল বলো কই এগুলো আর বাকিগুলো আসে না কেন অ্যাবাউট সম্পর্কে বোঝায় আর ওয়ান তো হচ্ছে কোনো নির্দিষ্ট বিষয়কে উল্লেখ করা থাকলে ওয়ান হয় তাহলে ওখানে ওয়ান কোনটা 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 বলতে তুমি এগুলো আসে না কেন এগুলো আসে না কেন বাকিগুলো তো এখানে দেখা যাচ্ছে না বুঝলাম না আই নাম্বারটা কই আই নাম্বার এটা হচ্ছে ইন আওয়ার মাইন্ড কি সম্পর্কে দা রিলেশনশিপ

হয়েছে 1 হয় এখানে তো দুইটা বিষয় নির্দিষ্ট করে বলা হয়েছে এখন 1 যাবে অন দা রিয়েল এখানে অনটা মানে অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে এখানে সম্পর্কে এটা বুঝতে আমাদের হচ্ছে এখন এখানকার মধ্যে হচ্ছে দুইটা বিষয়ের কোন কোন বিষয় সম্পর্কে এটার টেবিল ঠিক আছে টেবিল একটা বিষয় টেবিল একটা বিষয় ধর এই একটা বিষয় এখন এই দুইটার কোন কোন বিষয় এখানকার মধ্যে বিভিন্ন কাজ আছে না নির্দিষ্ট পয়েন্ট আছে না টেবিলের যে টেবিলের এইটা সম্পর্কে আমরা ইয়া করতে পারি তো এই ক্ষেত্রে তুমি অ্যাবাউট ব্যবহার করে ভালো ঠিক আছে আচ্ছা নেক্সট নেক্সট হচ্ছে যাচ্ছে যদি আমরা যাই ও এই লেখাগুলো দেখা যায় না কেন একটু দেখি তো আমি লেখাগুলো দেখা যাচ্ছে না কেন ও এই যে এগুলো কালার চেঞ্জ হয়ে গেছে এগুলো কালো কালার হয়ে গেছে সাদা দিয়ে দিলাম আর কি আরেকটা আমরা সলভ করি আজকে হ্যাঁ আরেকটা সলভ করি কালার চেঞ্জ হয়ে গেল কেন এগুলার এটা কি হলো আচ্ছা আমরা এটা করি হ্যাঁ দ্য মুনটা করি মুনটা করি আজকে আমরা ক্লাস শেষ করব হ্যাঁ ওকে আচ্ছা এখন জয়েন করবা কে কেউ জয়েন কর এখন আমি করি ওকে নাম কি তোমার বলো সাত ঠিক আছে দেখো দা মুন ইজ ভেরি ফ্যামিলিয়ার ফিগার এটা হচ্ছে খুবই আমাদের কাছে পরিচিত বিষয় কাদের কাছে অল অবাস আমাদের সবার কাছে কাছে বুঝতে কি হয় বলো সেট টু অল হবে ফিগার টু টু অল অবাস আমাদের সবার কাছে ইট শি अवेকens এটা কেন হয় জানো স্যার জন্য মনের কারণে মনটা হচ্ছে যে হ্যাঁ এটা হচ্ছে আহ নয় এটা হচ্ছে ফেমিনি জেন্ডার ফেমিনি জেন্ডার মন সেই জন্য এখানে আমাদের শি হয়ে আছে শিউকেন্স এ ফিলিং কিসের ভালোবাসা ফিলিং অ দেশ ভালোবাসা অ্যান্ড ইন্টারনেস কোমলতা তাহলে সেটা হচ্ছে ভালোবাসা এবং কোমলতার কোমলতার অনুভবটা আমাদের মধ্যে জমিয়ে দেয় তাহলে এখানে কার কোথায়

সে তো ইংলিশ একজন কবি তার নাম হচ্ছে নাম হচ্ছে কি বলে টেনিসনের জনের নাম কি ভুলে আর গেলাম কেন লর্ড বাইরন আরে গেলাম না আর কবির নামে মনে আসতেছেন এখন তিনি লিখেছেন মাই এভরিবডিজ মুন অর্থাৎ তার এখানকার মধ্যে নেগেটিভ হিসেবে অর্থাৎ তার ওয়াইফ নিয়ে যখন সে বলতে বলছে গেছে তখন বলছে মাই ইজ মুন অথবা প্রেমিকা কে নিয়ে বলতে গেছে মাই এভরিবডি ইস মন তার মানে হচ্ছে তার প্রেমিকা অথবা তার ওয়াইফ তার নিজের একাত্ম থাকে না সবার হয়ে যায় তো সবার যে হয়ে যায় সে হচ্ছে তার নিজের থাকে না তো মুনকে পছন্দ করলে যে মুন তোমার হয়ে যাবে সেটা কিন্তু না ঠিক আছে তো কাউকে যে এখন আহ চাঁদ বলে ডাকবা মাই মুন বলে ডাকবা তো ডাকার ক্ষেত্রে সাবধান সে আবার তোমার নাও হতে পারে বুঝতে পারছো তো কবিতা হ্যাঁ হ্যাঁ রবার্ট ব্রাউনিং এর কবিতা এই যে হ্যাঁ রবার্ট ব্রাউনিং তুমি কিভাবে জানলা আহ এটা যে আপনার এখানে পড়ছে বিশ্ববিদ্যালয় পড়ে জুবাইল ভাই সোনামগঞ্জে হম হম ওনার একটা সেহেকের বই আনছিলাম ওই বই আমি পড়ছি কবিতাটা ও আচ্ছা আচ্ছা রবার্ট ব্রাউনিং হ্যাঁ উনি হচ্ছে আবার টেলিশনের পরেই উনি ওনার ইয়া ওনার লেখা হচ্ছে টেনিশনের পরেই আচ্ছা 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 টেনিসেনের পরে রবার্ট ব্রাউনিং আমার হঠাৎ নামটা মনে আসতেছে ওনার না আরেকজন হচ্ছে ড্যান ব্রাউন ঠিক আছে ওনার আবার বর্তমানে অনেকগুলো ইয়া আছে উপন্যাস আছে ঠিক আছে ইনফার্ন তারপর হচ্ছে এরকম আর অনেকগুলো উপন্যাস আছে এগুলো হচ্ছে তার লেখা ওই যে ইয়া কি যেন একটা অভিনেতা আছে আমেরিকান বলে গেলাম হলিউডের আরেকজন অভিনেতা আছে ওনার ই ভুবিনি বইনি অনেকগুলো মুভি করেছে অনেকগুলো মুভি আমি আবার বই আমি মুভি দেখি নেই আমি হচ্ছে বইগুলো পড়ছিলাম ইন आवर হার্টস আমাদের হৃদয়ে সো যেটা বলতেছিলাম রবার্ট ব্রাউনিং সম্পর্কে এভরিbodies মুন যে সে কি সে কি নিজের হয় জি সে নিজের হয় না তো যাকে মুন বলে ডাকো হয়তো সে আর মুন থাকবে না সে সবার হয়ে যাবে সো সাবধান হয়ে যাও আচ্ছা ইভেন ইনফেন্ট এমনকি শিশুরা ইন আর্মস স্ট্রেস বাড়িয়ে দেয় স্ট্রেস দে হ্যান্ডস টু গ্রেস দ্য বিউটিফুল থিং ভালো জিনিসটাকে এইভাবে ধরার জন্য ধরার জন্য তাদের হাতটা বাড়িয়ে দেয় তাহলে এক্ষেত্রে মধ্যে স্ট্রেস সাথে কি হচ্ছে আমাদের বাড়িয়ে দেওয়া স্ট্রেস আউটটা হচ্ছে কে যেন জয়েন করছিল ভুলে গেলাম আমি তো নিজেকে বলে ফেললাম এগুলা সাদ ওকে সাদ ন সাদ দেখো নর ইজ হার appeal কনফাইন্ড নট only অনলি children এমন কি এইটা হচ্ছে চিলড্রেন এর কাছেও সীমাবদ্ধ না তাহলে কনফাইন্ড এর সাথে কি বসবে বলো তো সাদ বলো কি হবে ভাই কনফাইন্ড এর সাথে কি হবে বলো ভাইয়া কার কাছে কনফাইন্ড টু ঠিক আছে চিলড্রেন দের কাছে স্ট্রিং অফ দ্য পয়েটিক ফ্যাকালটি ইন ম্যান শিশ ফার্নিশড এ থিম ঠিক আছে আহ পয়েস অ্যান্ড আর্টিস্ট দেখো শি বলতে এখানে কাকে বোঝাচ্ছে বলতো বলতে চাঁদকে তো চাঁদটা হচ্ছে ফার্নিশ করে এই থিম কবিতা এবং আর্টিস্ট পয়েট পয়েস কবি মানে কবি এবং হচ্ছে যে আর্টিস্ট রয়েছে সে আর্টিস্টের থিম গুলো ফার্নিশ করে দেয় তাহলে এখানে কি হতে পারে তো বলতো বলো বলো কাদের জন্য এই জন্য হিসেবে এই থিম ফর অর্থাৎ বিষয়টা বুঝো সাউন্ড কি শোনা যায় নাকি তা ঠিক আছে তো অর্থাৎ এই যে কবি আছে অথবা যে আর্টিস্ট রয়েছে সে আর্টিস্ট এই চাঁদ সম্পর্কে একটা থিম সে রচনা করতে পারে ঠিক আছে তাদের কাছে এটা হয়ে যায় তারপরে দেখি আমরা দা 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 ব্রাইটেন্স দা ব্রাইটনেস উইচ ফর্মস যে আলো সে মানে কিরণ দেয় হার প্রিন্সিপাল চার্ম টু আস সেটা হচ্ছে আমাদেরকে চার্ম করে ইজ সে আলোটা বড় সেটা হচ্ছে নেওয়া হয়েছে সল্লি মানে পুরোপুরিভাবে লাইট অফ দা সান কোথা থেকে থেকে যখন বোঝাচ্ছে সূর্যের আলো থেকে সেটা নেওয়া হয়েছে বা সেটা সে ধার করেছে তাহলে কি হবে বলতো টু কেন রে বাবা থেকে বোঝাচ্ছে থেকে থেকে হতে থেকেছে এ যখন বলছিলাম না হতে থেকে কি হয় ফ্রম হয় তাহলে এখানে কি হবে ভাইয়া এটা ফ্রম হবে ঠিক আছে ইফ যদি উই গো আউট আমরা বাহিরে যাই অনেক ক্লিয়ার নাইট একদম অমাবস্যা না সেটা বিপরীত কি অমাবস্যার বিপরীত কি পূর্ণিমার রাতেও যদি আমরা বাইরে যাই ওই ক্লিয়ার নাইট মানে এখানে পূর্ণিমা আর কি হ্যাঁ ক্লিয়ার নাইট মানে পূর্ণিমার রাতে মানে স্পষ্ট রাত কি হয় স্পষ্ট রাত তো হয় না তাই না তো এই জন্য পূর্ণিমা রাত আমরা বলছি উই লুক আমরা তাকাই কোন দিকে তাকাই দ্য মেজিক দ্য মেজিক অব মুন লাইট মুন লাইটের কিরণের মেজিকের দিকে আমরা তাকাই তো এক্ষেত্রে হচ্ছে অথবা আমরা খুঁজি যদি এটা বল দাও তাহলে এখানে হবে ফর আর যদি বলা হচ্ছে তাকাই তাহলে হচ্ছে এখানে অ্যাট ঠিক আছে ইট ইজ অফেন ডিফিকাল্ট কাদের জন্য আমাদের জন্য টু আমাদের জন্য ইভেন এটা কঠিন হয়েছে টু বুঝতে যে দ্য মুন ইজ শাইনিং ইন বরড ফিদার্স সে একটা বরৌদ ফিদার্স হিসেবে এটা আছে এটা বুঝতে আমরা পারি না তাহলে হচ্ছে কাদের জন্য আমাদের জন্য তাহলে কি হবে ঠিক আছে তো এই হলো আমাদের বিষয়গুলো তোমাদেরকে এগুলো প্র্যাকটিস করতে দিছি না এগুলো প্র্যাকটিস করতে দিছি তাই তো তো এখন তোমরা যে কাজটা করবা প্র্যাকটিস করবা আচ্ছা আমরা নেক্সট ক্লাসে যেটা করব সেটা হচ্ছে মনোযোগ দিয়ে শোনো নেক্সট ক্লাসে ভাইরা যেটা করব সেটা হচ্ছে টেস্ট পেপারের অনেকগুলো কলেজ সলভ করব ওকে তোমাদের মধ্যে একজনকে আমি ধরবো যে ভাইয়া বলো আমার সাথে এটা বলো ওকে ঠিক আছে জি স্যার ঠিক আছে জি স্যার স্যার প্রথমে যে লেখাগুলো লিখাইছিলেন ওগুলো আমি নোট ঠিক করতে পারি নাই ভাই একটু দিলে আমি স্ক্রিনশট দিয়ে নিতাম ওকে স্ক্রিনশট নিবেন না হ্যাঁ এখান থেকে শুরু নাকি হ্যাঁ এটা নিয়ে নাও তাহলে আমরা আজকে এখানে ক্লাস শেষ করি আর হচ্ছে সবাই ভালো থেকো আর প্র্যাকটিস একটু বেশি করে করো আমি হচ্ছে পরে করে আর যারা এখনো ক্লাস শেষ কিন্তু যারা চলে যেতে চাও চলে যাও হ্যাঁ সালাম আলিক প্রশ্ন হ্যাঁ প্রশ্ন